হে গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণায় এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল ধুলো কনার আপডেট দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো এই মুহূর্তে চড়ুই করেছে বিশাল বড় প্ল্যান মিনি দিদিকে এমন কিছু করতে হবে যার জন্যে এখন ফুলছুরি ফেসে যাবে তো কি করা যায় কি করা যায় তো মিনি দিদিকে নিয়ে পার্কে গেছে ফুলঝুরি ফুলঝুরিকে পার্কে দেখে এক ভদ্রলোক এসে বলছে যে উনি কি অসুস্থ আমার চেনাশোনা একটা জায়গা আছে মায়ের আশীর্বাদের একটা জল আছে সেইটা যদি একটু মিশিয়ে জলের সাথে খাইয়ে দেওয়া যায় আর যদি ওর কাজ না হওয়া অবধি যদি কাউকে এই কথাটা না শেয়ার করা যায় তাহলে ও ভালো হয়ে যাবে আমার কাজই হচ্ছে এই ব্যাস মানে কুসংস্কারে বিশ্বস্ত আমাদের ফুলছুরি মেনে নিয়েছে বিষয়টা তো ফুলঝুরি এখন সেই ওষুধ পেয়েছে সেই ওষুধ পেয়ে এখন খাইয়ে দিয়েছে আর সেই ওষুধ খেয়ে এখন আমাদের মিনি দিদির পেটে ব্যথা হচ্ছে তো সেই লোক বলেছিল যে প্রথমে একটু পেটে ব্যথা হবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মিনি দিদির পেটে ব্যথা শুরু হয়েছে মিনি দিদিকে নিয়ে বাড়িতে আসা হয়েছে বাড়িতে বেঁধে গেছে হুলুস তুলুস মিনি দিদি বলছে ফুলঝুরি আমাকে কি একটা খাইয়ে দিল তারপরেই আমার এরকম শুরু হয়ে গেল ফুলঝুরি আমাকে মেরে ফেললো এখন বাড়ির কেউই বিশ্বাস করছে না কারণ ফুলঝুরিকে অবিশ্বাস করা একটা বিশাল বড়ো পাপের কাজ কারণ ফুলঝুরি অল টাইম মিনি দিদিকে সাহায্য করছে মিনি দিদির সাথে আছে কিন্তু চড়ুই ছুটে এসছে কি হলো কী হলো কী হলো চড়ুই এর মা ছুটে এসছে কী হলো কী হলো কী হলো এরপরে আমাদের চড়ুই বলছে যে মিনি দিদি যখন বারবার বলছে তখন তার কথাটা শোনো চলো হসপিটালে নিয়ে যাই যদি পেটে বিষ বা বিষাক্ত জাতীয় কিছু গিয়ে থাকে তাহলে তো ডাক্তার সেটা বলতে পারবে আর মিনি দিদির যা অবস্থা হচ্ছে এইভাবে বাড়িতে রাখা ঠিক না তো যাই হোক বাড়িতে আর রাখা হয়নি তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে হসপিটালে গিয়ে এখন চিকিৎসা শুরু হয়েছে তান একভাবে সামলে যাচ্ছে আমাদের মিনি দিদিকে আর এদিকে ফুলঝুরি একভাবে বলে যাচ্ছে আমি বিশ্বাস করো কিছু করিনি বিশ্বাস করো আমি কিছু করিনি আর প্রত্যেকে প্রত্যেকে না হলেও বড় মামির একটাই কথা আমি তোকে বিশ্বাস করি ফুলঝুরি আমি আমার মেয়েকে হেলা করেছি কিন্তু তুই কখনো করিস নি তাই তুই ভুলভাল কিছু করতে পারিস না আরে বাবা ফুলঝুরি মহান হবে দাঁড়াও তার আগে একটু গল্প বাকি আছে ডাক্তার আসবে এবার ডাক্তারকে জিজ্ঞাসা করা হবে কি হয়েছে ওর ডাক্তার তখন জানাবে যে ওর পেটে বিষ পাওয়া গেছে আর তারপরেই আমাদের ফুলঝুরি একেবারে মানে ভেঙে চুরে ধ্বংস হয়ে যাবে ভাববে আমি নিজে হাতে বিষ খাইয়ে ফেলেছি মিনি দিদিকে চড়ুই একেবারে বাড়িতে একেবারে তাণ্ডবলীলা শুরু করে দেবে চড়ুইকে তাণ্ডবলীলায় সাহায্য করবে চড়ুইয়ের নিজের একমাত্র মা যিনি ইনকাম করেন বলে তার মাটিতে পা পড়ে না তো তিনি এখন হেল্প করবেন তার হেল্প নিয়ে এখন তার মেয়ে নৃত্য শুরু করবে আর সেই নৃত্য দেখে বাড়ির সকলে এখন থমকিয়া থমকিয়া যাইবে ফুলঝুরির গান উঠেছে মাথায় দিন দেখবে ফুলঝুরি বিশাল বড় গায়িকা হয়ে গেছে কিন্তু তোমরা গানই শুনতে পাওনি না হবে বলছি না হতেও তো পারে তো আমার কথাগুলোকে অতটা সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি তো আপাতে তো আমাদের ফুলঝুরি একেবারে বাবার থানে টানে চলে যেতে পারে কোথায় যাবে কি করবে আমরা কেউ জানি না তবে হ্যাঁ ফুলঝুরিকে এর জন্য বাড়ি ছাড়া করার প্রচুর চেষ্টা চালাবে আমাদের চরু কিন্তু আমাদের ফুলঝুরি বাড়ি ছাড়া হবে না সেই সবদি আমাদের ফুলঝুরির জন্যেই আবার বেঁচে উঠবে মিনি ডাক্তারের কোনো কৃতিত্ব নেই কারণ ফুলঝুরি ভগবানের কাছে চাইবে ফুলঝুরি এটা করবে ফুলঝুরি ওটা করবে ফুলঝুরি নিজে অপরাধী নিজেকে অপরাধ মানে নিজেকে অপরাধী বলে গানও ধরতে পারে আমি অপরাধী রে তো এই সমস্ত কিছু দেখে সেই অব্দি এমন একটা কিছু ঘটনা ঘটবে যাতে প্রমাণ হয়ে যাবে যে ফুলঝুরি মহান এইভাবেই গল্পটা এগোতে চলেছে তাই বন্ধুগণ অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল ধুলোকোনা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে আমার ভিডিও দেখবার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো